আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে ই ফুটবল 24 চাইনিজ ভার্সন আইডি রেজিস্টার করবেন, লগ ইন করবেন, এটি আজকে দেখাবো। হাউ টু রেজিস্টার লগ ইন ই ফুটবল 24 আইডি। সো প্রথমে আপনাদের গেম ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লগ ইনের অপশন চলে আসবে। যারা গেমটা এখনও ডাউনলোড করেন নাই, কমেন্ট থেকে ট্যাপ ট্যাপ অ্যাপস নামায় নেবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো আমি যেহেতু বাংলাদেশি, চয়েস ইউর কান্ট্রি কোড। সো আমি বাংলাদেশে যেহেতু আমার +88 0 আমি সিলেক্ট করলাম, তারপর একটা নাম্বার বসিয়ে দেবো, ঠিক আছে? আমার নাম্বার দেওয়ার প্রথম অক্ষর শূন্যটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? শূন্যটা বাদ দিয়ে নাম্বার দিবেন, তারপর টিক মার্ক করে দিবেন নিচে, তারপর নাম্বারের নিচে অরেঞ্জ বটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মেসেজ বা আপনার কল চলে আসবে ভেরিফিকেশন কোড নিয়ে, ঠিক আছে? তো আমাদের কোড কিন্তু চলে আসছে 145461। সো আমি এই কোডটা বসিয়ে দিব এখন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব মিস করেন না বড় ভাইয়েরা, সব ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি কিন্তু কোডটা কিন্তু দিয়ে দিলাম। কোডটা দিয়ে দেওয়ার পর ভেরিফিকেশন করার পর আপনার একটা অরেঞ্জ বাটন আসবে, এই অপশনটা চলে আসবে। এই অরেঞ্জ বাটনে ক্লিক করলে কিন্তু এটাই হচ্ছে মেন কাজ। এখানে আপনার চাইনিজ আইডি কোড দেওয়া লাগবে, চাইনিজ আইডি কোডের ফাইলটা আপনার কমেন্টে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে দেখে করে নেবেন। হ্যাঁ, তো এটা কীভাবে দিবেন, আপনার এখানে টু অ্যান্ড থার্ড অপশন আছে, ঠিক আছে? তো আইডিএস ফাইলটা নামা নেওয়ার পরে, আমার আইডিএস ফাইলটা নামানো ছিল, আমি আইডিএস ফাইলে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে আপনার অনেক কোড আছে, আপনার 12-13 হাজার কোড আছে। এখান থেকে আপনার একটা কোড চুজ করতে হবে, অ্যান্ড ফ্রেশ কোড লাগবে, যে কোডটা কেউ ইউজ করে নাই। যদি ইউজ কোড হয় তাহলে ওটা ক্যান্সেল করতে হবে, তাহলে আবার আপনার চেষ্টা করতে হবে, বুঝছেন? সো ইউজ কোড হলে আপনার আবার ট্রাই করবেন। সো প্রথমে আমি একটা কোড দিয়ে দিব, 1702 নাম্বার কোডটা। প্রথমে আপনার এই চাইনিজ লেখাটা আপনারা ক্লিক করে কপি করে নেবেন, একটা ট্যাপ করলে আপনার কপি লেখা চলে আসবে, তারপর আপনার কপি করে নেবেন। ট্যাপ করলে দেখছেন কপি লেখা চলে আসছে। তো আমি কপি করে নিলাম প্রথমে চাইনিজ লেখাটা, আপনার দ্বিতীয় অপশনে চাইনিজ লেখাটা বসাই দিব, তারপর থার্ড অপশনে হচ্ছে আপনার এই লেখার পাশেই যে নাম্বার কোডটা আছে ওটা দেওয়া লাগবে, একদম সেম টু সেম পাশের নাম্বারটাই, ঠিক আছে? তো আমি এখন এই নাম্বারটা ট্যাপ করে কপি করে নিব, কপি করে এখন আমি আমার থার্ড অপশনে দিয়ে দিব। তো আপনারা সেম টু সেম এইভাবেই করবেন, ওইখান থেকে চাইনিজ লেখাটা নাম্বার কোডটা নিয়ে ব্যাস এখানে বসিয়ে অরেঞ্জ বাটনে ক্লিক করে দেবেন, রাইট সাইডে, রাইট অফ অরেঞ্জ বাটন। তো এই এই কোডটা কিন্তু ওয়ার্কিং করে নাই, কারণ এই কোডটা আরেকজন ইউজ করছিলো তাই। সো আমি আরেকটা কোড নিয়ে নিব, আমি আবারও চলে যাবো আইডিএস ফাইলে, এখানে অরেঞ্জ বাটনে ক্লিক করে আমি আবার ব্যাক করে নিব। তো আমি আবার চলে আসলাম আইডিএস ফাইলে, এখানে আমি অনেক নিচে চলে যাব, 8000 সিরিয়ালে চলে আসছি আমি। আপনারা চেষ্টা করবেন 8-9-10 হাজার এই সিরিয়ালের ভিতরে কোড নিতে, তাহলে খুব সহজে খুলে যাবে, বেশি চেষ্টা করতে হবে না। তো আমি 8780 নাম্বারটা নিয়ে নিলাম, ট্যাপ করে কপি করে নিলাম, প্রথমে চাইনিজ লেখাটা কপি করে নিলাম, এই চাইনিজ লেখাটা আগেরটা কেটে দিলাম, কেটে দিয়ে আপনার এই লেখাটা পেস্ট করে দিচ্ছি। তারপর আপনার নিতে হবে হচ্ছে আপনার নাম্বার কোডটা, আমি এটা কেটে দিলাম। যেই কোড যেই চাইনিজ লেখাটা নেবেন তার পাশেই নাম্বার লেখাটা নিয়ে নেবেন, এটা আমি কপি করে নিলাম নাম্বার কোডটা। তারপর আমি নাম্বার কোডটা আপনার দিয়ে দিলাম, দিয়ে তারপর অরেঞ্জ বাটনে আবার ক্লিক করবেন, রাইট সাইডে অরেঞ্জ বাটন। তো এবার কিন্তু আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে, এই কোডটা কেউ ইউজ করে নাই, আমি প্রথম ইউজ করছি, এই জন্য কিন্তু আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। সো আশা করি আসলে বুঝতে পারছেন, অনেকেই বুঝতেছেন না ভাই কীভাবে আইডি ক্রিয়েট করবো, নাম্বার দিচ্ছি, কোড দিচ্ছি, হচ্ছে না। আসলে ভাই ইউজ করে কোড দিলে হবে না, বুঝছেন? আপনার যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে আনইউজ একটা কোড দেওয়া লাগবে, তাহলে খুব সহজেই আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনার ইউজার নেম দিয়ে দিবেন, আমি ইউজার নেম দিয়ে দিলাম, তারপর আপনার গেমে ঢুকে যাবেন, ফ্রেশ আইডি, ফ্রেশ গেম, একদম নতুন গেম। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ই ফুটবল চাইনিজ ভার্সন খেলার জন্য আইডি ক্রিয়েট করে নিতে পারেন খুব সহজেই। যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে যদি দেখি আমরা, আজকে হচ্ছে আমাদের, যদি বক্সে চলে যাই আমি, কে কি দিয়েছে আমাদেরকে, কিছু কয়েন দিয়েছে, পয়েন্ট দিয়েছে, এই পয়েন্ট দিয়ে আপনারা প্লেয়ার নিতে পারবেন লগ ইন করলে। আপনার লগ ইন করে এই পয়েন্টগুলো দিয়ে আপনারা প্লেয়ার নিতে পারেন। আমি বক্সে চলে যাবো, কী কী বক্স আছে এখন, মানে এই মুহূর্তে আছে। সো আজকে যেহেতু আপনার ফরলান বক্স আসছে, বুস্টার এপিক ফরলান, এটা হচ্ছে বুস্টার এপিক ফরলান বক্স, এখানে আপনার 196 প্লেয়ার আছে।
তারপরে আছে আপনার রুমেনিংগা বুস্টার এপিক রুমেনিংয়ের বক্স আসছে, এখানে আপনার 202 প্লেয়ার আছে। সো এটাই ছিল আজকের ভিডিও, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কেউ মিস করেন না ভাই, আরও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের মরা স্কোয়াড নতুন আইডি। সো সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই।